নমস্কার বন্ধুরা, দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট ঘোষণা করা হয়েছে। আপডেটের মাধ্যমে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একসঙ্গে নেওয়ার সম্ভাবনা এবং পরীক্ষা কবে হতে পারে তার বিস্তারিত তথ্য তোমাদের জানানো হয়েছে আজকের এই আপডেটে। তাই আপডেটটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং পরবর্তী সময়ে এই ধরনের পর্ষদ থেকে জারি হওয়া সমস্ত খবরাখবর তৎক্ষণাৎ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আপডেটটি সম্পূর্ণ জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে মার্চে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি একসঙ্গে, সুপারিশ পৌঁছালো শিক্ষা দপ্তরে। বিধানসভা ভোটের কারণে আগামী বছর মার্চ মাসে পশ্চিমবঙ্গে একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজনের জন্য রাজ্য শিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করল স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। এছাড়া মোট সিলেবাসের 70% নিয়ে নতুন করে সিলেবাস প্রকাশ এবং প্রশ্নের ধরন বদলে MCQ ধাঁচে করার প্রস্তাব দিয়েছে তারা। তো বন্ধুরা, আপডেটে বলা হয়েছে করোনা অতিমারী শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলেছে। গত কয়েক মাস থেকেই দেশ জুড়ে বন্ধ স্কুল কলেজ, অনলাইন ক্লাসই এই মুহূর্তে একমাত্র ভরসা পড়ুয়াদের। কবে ফের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সে সম্পর্কে এখন নির্দিষ্টভাবে কেউই কিছু বলতে পারছি না। একইভাবে 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কবে হবে সেই বিষয়েও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় আর উচ্চ মাধ্যমিক শুরু হয় মার্চ মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে। কিন্তু করোনার পরিস্থিতিতে এবার 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ এখন ঘোষণা করেনি সংশ্লিষ্ট বোর্ড, ফলে কবে পরীক্ষা হবে সেই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে পড়ুয়া, শিক্ষক, অভিভাবক সব মহলে। এরপর বলা হয়েছে স্কুল কলেজ খোলা নিয়ে গত সেপ্টেম্বরে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল নভেম্বর পর্যন্ত তা কার্যকর থাকবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে কালী পুজোর মিটলে পশ্চিমবঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে একগুচ্ছ সুপারিশ করেছে শিক্ষক সংগঠনের টেস্ট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিনিস্ট্রেস। বিধানসভা নির্বাচনের কথা বিবেচনা করে আগামী বছর মার্চ মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছে তারা। এক্ষেত্রে একে সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদিন অন্তর নেওয়া, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং আলাদা আলাদা কেন্দ্রে একই দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নেওয়া যায় কি না তা ভেবে দেখার জন্য ফোরামের তরফে শিক্ষা দপ্তরের কাছে আবেদন করা হয়েছে। এরপর বলা হয়েছে সেই সঙ্গে মোট সিলেবাসের 70% নিয়ে নতুন করে সিলেবাস ও নম্বর বিভাজন করে তা প্রকাশ করার পক্ষে জোর সওয়াল করেছে এই শিক্ষক সংগঠনটি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই প্রশ্নের ধরন বদলে MCQ ধাঁচে করা যায় কি না তা গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রস্তাবও গিয়েছে শিক্ষা দপ্তরের কাছে। তো বন্ধুরা, আপডেট থেকে কিন্তু বোঝাই যাচ্ছে এবছর করোনা অতিমারির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একসঙ্গে নেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং 70% সিলেবাস একটু আলাদা ধাঁচের প্রশ্ন তৈরি করার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আশা করছি তোমরা আপডেটটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এ সম্পর্কে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সুবিধার্থে সমস্ত দরকারি শিক্ষণীয় খবরাখবর ও তথ্যের ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই এ ধরনের সকল সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে আমাদের চ্যানেলের সঙ্গে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।